নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি কুলেখাড়ার ভর্তা বানাবো। যদি আপনারা এই রেসিপিটা না খেয়ে থাকেন তো আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু এই রেসিপিটা। আর এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর এটা খুব হেলদি একটা রেসিপি। প্রথমেই আমি কুলেখাড়ার শাক নিয়েছি, শাকটা বেছে নেব। তো আপনাদের যতটা মানে পরিমাণ লাগবে সেই হিসাবে শাক নিয়ে নেবেন। আর শাকটা ভালোভাবে বেছে আমি এবার ধুয়ে নেব আর জল ঝরিয়ে। আর এখানে শাকের পাতাগুলো নিয়েছি, তার জন্য কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এবার একটা কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে শাকটা দিয়ে একটু জল দিয়ে নেব, যাতে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পরিমাণ দেব না, এখানে একটু লবণ দিয়ে নিলাম সেদ্ধটা ভালোভাবে এবং তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সেদ্ধ করে নেব। টাইমটা বলছি না, শাকটা যেমন সেদ্ধ হয়ে যায়। দেখুন শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এবার গ্যাস অফ করে একটা অন্য পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা করে তারপর মিক্সির জারের মধ্যে দিয়ে নেব। কুলেখাড়া শাকটা গরম অবস্থায় কখনোই পেস্ট করবেন না, আপনার চাইলে শিলের মধ্যেও বেটে নিতে পারেন। তো আমি মিক্সির মধ্যে বেটে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা চিনে বাদাম দিলাম, এটা ভাজা চিনে বাদাম, টেস্টটা যাতে সুন্দর আসে, খুব সুন্দর একটা টেস্ট আসে বাদামটা দিলে। এবার কড়াই চাপিয়ে দিয়ে আমি তেল দিয়ে নিলাম একটু পরিমাণ, খুব বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নেই। একটা শুকনো লঙ্কা আর একটু পরিমাণ কালো জিরে দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা কাঁচা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এভাবে বানালে টেস্টটা আরও সুন্দর আসবে। তো কিছুক্ষণ ফোড়নটা আমি ভেজে নিলাম, তারপর আমি যে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নেব। আর পেস্টটা দেওয়ার পর আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। মিক্সির জারটা ধুয়ে আমি এখানে একটু পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে নিচ্ছি, আর এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মিডিয়াম আঁচে এভাবে নাড়িয়ে নেব। তো আমার কুলেখাড়া শাকের আর একটা রেসিপি দেওয়া আছে, সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম আর একটু পরিমাণ চিনি দিয়ে নিলাম। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ। আর দেখুন জলটা এবার শুকিয়ে আসছে আস্তে আস্তে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। দেখুন এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর একটু শুকিয়ে নেব, তারপর আমি এই রেসিপিটা গরম গরম ভাতে পরিবেশন করব। এটা যতটাই হেলদি আর ততটাই টেস্টি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটা আমাদের বাড়ির সকলের পছন্দ হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।